নমস্কার বন্ধুরা, কেরিয়ার ডট কম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের অনেক অভিনন্দন জানাই। বন্ধুরা, চাকরি সংক্রান্ত নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তো পশ্চিমবঙ্গ মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে চাকরি সংক্রান্ত নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টে কর্মী নিয়োগ করানো হবে। তো কোন কোন পোস্টে নিয়োগ করা হয়েছে, কারা অ্যাপ্লিকেশন করতে পারবে, কীভাবে অ্যাপ্লিকেশন করবে এবং অ্যাপ্লিকেশন করার জন্য শিক্ষাগত যোগ্যতার কী প্রয়োজন, বিস্তারিত তথ্য তোমরা আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলি সবার আগে পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক কোন কোন পোস্টে নিয়োগ করা হয়েছে, তার জন্য শিক্ষাগত যোগ্যতার কী প্রয়োজন। বন্ধু, তোমাদের সামনে আমি অ্যাপ্লিকেশন ফর্মেট তুলে ধরেছি, দেখতে পাচ্ছ এই অ্যাপ্লিকেশন ফর্মেটটাই তোমাদের ফিল আপ করে কিন্তু জমা দিতে হবে। তো জমা দেওয়ার শেষ তারিখ 31/1/2021, 31 জানুয়ারির মধ্যে তোমাকে জমা দিতে হবে। তার আগে জেনে নেওয়া উচিত কোন কোন পোস্টে নিয়োগ করানো হচ্ছে। তো দেখো, এখানে বলা হচ্ছে ডানকুনি মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে কিন্তু এই চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং যার ডেট কিন্তু এখানে মেনশন করা হয়েছে 17/1/2022 তারিখ কিন্তু এই চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং যার মেমো নাম্বারটি কিন্তু এখানে মেনশন করা হয়েছে, ঠিক আছে। স্কল ডাউন করে দেখবো, দেখো এখানে বলা হচ্ছে এমপ্লয়মেন্ট নোটিশ। তো এমপ্লয়মেন্ট নোটিশে কোন কোন পোস্টে নিয়োগ করা আছে, প্রথম যে পোস্টে হচ্ছে দেখো এখানে কিন্তু ক্লেরিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করানো হচ্ছে। এখানে তোমাদের শূন্যপদ আছে একটি, এখানে কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিসে তোমাদের নিয়োগ করানো হবে এবং তোমাদের এখানে বলা হচ্ছে প্রোগ্রাম ন্যাশনাল আরবান হেলথ মিশনে তোমাদের নিয়োগ করানো হচ্ছে। এসেন্সিয়াল এডুকেশনাল কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশন পাস করে থাকলে তোমরা এই পোস্টে অ্যাপ্লিকেশন করতে পারবে। কম্পিউটার নলেজ তোমাকে থাকতে হবে, তাহলে তোমরা অগ্রাধিকভাবে অথবা কম্পিউটার নলেজ অবশ্যই তোমার থাকতে হবে এই পোস্টের জন্য। সার্টিফিকেট অফ বেসিক কম্পিউটার নলেজ থাকলে তোমরা আবেদন যোগ্য। এজ লিমিট তোমাদের 40 বছরের মধ্যে বয়স হয়ে থাকতে হবে এবং যে বয়সটি ধরাবে 1/1/2022 তারিখ অনুযায়ী। এবং বলা হচ্ছে প্লেস অফ পোস্টিং, তোমাদের পোস্টিং করা হবে খৈরাল ডানকুনি যে অ্যাড্রেস আছে সেখানে কিন্তু তোমাদের পোস্টিং করা হবে, ইউপি এইচসি খৈরালের খুঁড়িয়ে তোমার নিয়োগ করানো হবে। এবার দেখো তোমাদের বলছে বেতন কত দেওয়া হবে, 15,000 টাকা কিন্তু প্রতি মাসে তোমাদের এই পোস্টের জন্য বেতন বা স্যালারি বাবদ দেওয়া হবে। এরপরে যে পোস্ট সেটি বলা হচ্ছে তোমাদের দেখো অফিস অ্যাসিস্ট্যান্ট অন প্রপারলি কন্ট্রাকচুয়াল বেসিক। তো প্রপারলি কন্ট্রাকচুয়াল বেসিকে কিন্তু এটাও নিয়োগ করানো হচ্ছে, এখানে একটি শূন্যপদ আছে। এবং প্রোগ্রাম বলা হচ্ছে এখানে ন্যাশনাল আরবান হেলথ মিশনে তোমাদের নিয়োগ করানো হবে। এসেন্সিয়াল কোয়ালিফিকেশান শুধুমাত্র মাধ্যমিক পাশে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে। এবং বয়স হতে হবে তোমাদের এখানে দেখাবো এজ লিমিট, বয়স হতে হবে মানে 40 বছরের মধ্যে বয়স থাকলে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে এবং যে বয়সটি তোমাদের ধরা হবে 1/1/2022 তারিখ অনুযায়ী। প্লেস অফ পোস্টিং এখানে বলছে তোমরা দেখতে পাচ্ছ এখানে প্লেস অফ বসতে হাঁসপুকুর এবং ডানকুনি হাঁসপুকুরের যে এলাকা আছে সেই এলাকায় তোমাকে পোস্টিং করানো হবে এবং তোমাদের এখানে প্রতি মাসে কিন্তু 8,000 টাকা বেতন দেওয়া হবে। তো এরপরে দেখো তোমরা কীভাবে অ্যাপ্লিকেশন করবে। তো দেখো এখানে বলা হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশন, অ্যাপ্লিকেশন ফরম্যাট ইজ টু বি ডাউনলোড ফ্রম দ্য ওয়েবসাইট অফ ডানকুনি মিউনিসিপ্যালিটির অফিসিয়াল ওয়েবসাইটটাই কিন্তু তোমরা এই ফর্ম ডাউনলোড করতে হবে। অবশ্য তার কোনো প্রয়োজন নেই, আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা চাইলে সেখান থেকে সরাসরি ডাউনলোড করতে পারবে। অথবা তোমরা যদি অফিসিয়াল ওয়েবসাইট ডাউনলোড করতে চাও তাহলে তোমার কাছে www.dankunimunicipality.in এই ওয়েবসাইটে এসে কিন্তু তোমরা অফিসিয়াল যে এই ফর্মটি ডাউনলোড করতে পারবে। এর সাথে কী কী ডকুমেন্ট তোমাকে সাবমিট করতে হবে সেটা বলে দিই। তার আগে দেখো তোমাদের বলা হচ্ছে একটি সাদা খাম নিতে হবে, খামের উপরে অবশ্যই লিখতে হবে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করতে আন্ডার আছে ডানকুনি মিউনিসিপ্যালিটি, ঠিক আছে। এটা কিন্তু অবশ্যই খামের উপর লিখতে হবে, ধরো এদের এই খামের উপর লিখবে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ কোন পোস্টের অ্যাপ্লিকেশান করছো এবং তারপর টু দিয়ে তোমরা কোথায় এই ফর্মাটি পাঠাবে, যেহেতু এটা অফলাইনে অ্যাপ্লিকেশান করতে হবে তো সেগুলো আমরা তোমাদের সব বলে দেবো। এর সাথে কী কী ডকুমেন্ট তোমাকে দিতে হবে দেখা বলা হচ্ছে, এখানে দেখা বলা হচ্ছে তোমার ডিটেলস কিছু বলা হয়েছে। এখানে দেখো তোমাদের একটা জিনিস দেখো বলা হয়েছে এখানে দ্য ক্যান্ডিডেট হ্যাভ টু সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশান থ্রু মেইল অ্যাট ইউএলবি ডানকুনি অ্যাট দ্য রেট gmail.com অ্যান্ড অল সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্ট হ্যাভ টু বি স্ক্যান অলং উইথ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম ইন PDF ফর্মাট আর হার্ড কপি বাই পোস্ট, ঠিক আছে। তোমাকে প্রথমে কী করতে হবে, তোমাকে যেই ফর্মাটটি দেওয়া হয়েছে সেই ফর্মাটটিকে তোমাকে ফিল আপ করতে হবে। ফিল আপ করে তোমাকে কিন্তু সেটি কিন্তু স্ক্যান করে যে এই মেল আইডিটা কিন্তু পাঠাতে হবে এবং হার্ড কপি কিন্তু তোমাকে স্পিড পোস্ট বা কুরিয়ার পোস্ট অথবা কুরিয়ারের মাধ্যমে কিন্তু পাঠাতে হবে নির্দিষ্ট ঠিকানায়,
ঠিক আছে। তো এখানে দেখো তোমাদের কুরিয়ার ইমেল মধ্যে তোমরা অ্যাপ্লিকেশন করতে প্রথমে মেল করতে হবে, ঠিক আছে, তারপরে কিন্তু তোমাকে বাই পোস্ট তোমরা পাঠাতে পারবে। যাই করবা তোমাদের করার জন্য লাস্ট ডেট 31/1/2022 তারিখের মধ্যে কিন্তু করতে হবে, বিকেল 5টার মধ্যে পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এরপরে দেখো বলা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফরম্যাট, তো দেখতে পাচ্ছ তোমরা যদি অ্যাপ্লিকেশন ফরম্যাটটি পাঠাতে হবে তোমাদের এই ঠিকানায়, দ্য চেয়ারম্যান বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেট ডানকুড়ি মিউনিসিপ্যালিটি ডানকুড়ি হুগলি। তো এরপর দেখো তোমাদের এখানে পুরো ডিটেলস, এই ফর্মটি আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে তোমাদের সুবিধা থাকে, তোমরা চাইলে সেখান থেকে ডাউনলোড করে দিতে পারো। এখানে তোমাদের নাম বসাতে হবে, তারপরে বলা হচ্ছে ফাদার্স নেম, মেল ফিমেল হলে মেল হলে মেল ফিমেল হলে ফিমেল, উভয় অ্যাপ্লিকেশন করতে পারবে। তারপরে ক্যাটাগরি, এরপর ধরো শিক্ষাগত যোগ্যতা, যাবতীয় তথ্য আছে, এক্সপিরিয়েন্স থাকলে এক্সপিরিয়েন্স বসাবে, না থাকলে ছেড়ে দেবে, এইসব দেখে তোমাদের এটা মেল করতে হবে এবং তোমার কুরিয়ার পোস্ট পোস্ট অথবা কুরিয়ারের মধ্যে করে পাঠাতে পারবে। তো এই ছিল আজকের ভিডিও, নতুন একটি চাকরির আপডেট তোমাদের দিলাম নতুন ভিডিওর মাধ্যমে। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, এবং এই ধরনের চাকরি বাকরি নতুন নানা আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।